हेलो क्लास यूकेजी चिल्ड्रेन, वंस अगेन वेलकम बैक टू द बेंगली क्लास। आशा करी तुम्हारा सबाई भलो आछो। तो बच्चारा, कल के तुम्हारे ग्रुपे मैसेज करेछिलाम, व्यंजन बर्ण शिखे नियेछि, स्वरबर्ण आमरा शिखे गेछि किभाबे लिखते हय। तो एबार आमरा शुरू करब किभाबे ई बर्णगुलो दिये आमरा बानान तैरी करते पारि। ठीक आछे, तो आजके थेके आमरा शिखब किभाबे आमरा बानान तैरी करते पारि बर्ण दिये। तो आज के आम्रा जेटा शुरू करब सेटा हलो पाठ चार, तोमादेर साहित्य संचयन बोईते पाठ चार। एखाने देखो बानाने व्यंजन बर्णेर व्यवहार आछे। ठीक आछे, ताहले एखाने आम्रा शिखब किभाबे आम्रा बानान तैरी करब व्यंजन बर्ण दिए, जेटाके बला हय बर्ण योजना। ताहले व्यंजन बर्ण आम्रा शिखेछि कि कि, क ख ग घ, एइभाबे आम्रा चंद्रबिंदु पर्यन्त शिखेछि। तो এই বর্ণগুলোর দ্বারাই দেখবে আমরা খুব সুন্দর সুন্দর আমরা শব্দ শিখব আজকে। তো কিভাবে আমরা শব্দ তৈরি করতে পারি বা বানান তৈরি করতে পারি এই বর্ণগুলো দিয়ে, প্রত্যেকই বোর্ডের দিকে তাকাবে। ঠিক আছে, দেখো মন দিয়ে আর তোমরা খাতার মধ্যে শব্দগুলো লিখবে। ওকে, তাহলে বাচ্চারা আমরা আজকে যে বানানগুলো শিখব সেগুলো হলো দুই বর্ণের বানান। ঠিক আছে, কয়টি বর্ণের বানান আমার পরে পরে বলো। দুই বর্ণের বানান মানে টু, দুটো লেটার দিয়ে আমরা বানান শিখব। ওয়ান টু, দুটো লেটার দিয়ে আমরা বানান শিখব। ঠিক আছে, তাহলে প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও। দেখো এখানে আমি লিখেছি বানানে ব্যঞ্জন বর্ণের ব্যবহার, দুই বর্ণের বানান। তাহলে প্রত্যেকে বোর্ডের মধ্যে দেখো তো, এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা কিসের ছবি? এটাকে আমরা কি বলি? বল, তাই তো? সবাই বল আমার পরে পরে, বল। তাহলে বল বানান কোন কোন বর্ণ দিয়ে হয়? বল, ব, ল, বল। সবাই আমার পরে পরে বলবে। ঠিক আছে, তাহলে এসো আমরা লিখি বল বানান। ব, ল, বল। ঠিক আছে, তাহলে কোন কোন বর্ণ দিয়ে হয় বল? ব, ল, বল। অলরাইট, এবার আমরা পরের বানান শিখবো। প্রত্যেকে দেখো বোর্ডের দিকে তাকাও। এটা কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? এখানে দেখো তো ভালো করে, এটা কি? এটা একটা ফল, তাই তো? ফ্রুট। তাহলে ফ্রুটকে আমরা বাংলায় কি বলি? ফল। ওকে, তাহলে ফল বানান কোন কোন বর্ণ দিয়ে হবে? কোন কোন ব্যঞ্জন বর্ণ যোগ করে আমরা ফল বানান লিখতে পারি? ফ, ল, ফল। ওকে, তাহলে আমরা লিখি এখানে ফল বানান। ফ, ল, ফল, তাই তো? সবাই দেখতে পাচ্ছ ফলের ছবি? তাহলে ফল বানান কি আমার পরে পরে বলো? ফ, ল, ফল। ঠিক আছে, এসে আমরা এবার পরের বানান শিখি। দেখো প্রত্যেকে এটা কিসের ছবি? এটা কিসের ছবি দেখতে পাচ্ছ এখানে? ঘর, তাই তো? আমরা কোথায় থাকি? ঘরে থাকি। তাহলে ঘর বানান কোন কোন বর্ণ দিয়ে হয় বলো তো? ঘর, ঘ, র, ঘর। প্রত্যেকে বলো আমার পরে পরে, ঘ, র, ঘর। তাহলে চলো আমরা লিখে ফেলি ঘর বানান। ঘ, র, ঘর। ঠিক আছে, ঠিক এইভাবে তোমরাও লিখবে খাতার মধ্যে পরপর নাম্বারিং করে। ওকে, ঘ, র, ঘর। এখানে তোমরা ঘরের ছবি দেখতে পাচ্ছ। তাহলে এখানে কটা বর্ণ আছে? একটা, দুটো। দুটো বর্ণের বানান আমরা শিখছি। এবারে আমরা পরের ছবি দেখি। প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও। দেখো তো এটা কিসের ছবি? কি এটা? কল। কল থেকে আমরা কি করি? জল ভরি, তাই না? কল থেকে জল পড়ে আর আমরা জল ভরি, তাহলে এটাকে বলা হয় কল। তাহলে কল বানান কি বলো? আমরা কোন কোন বর্ণ দিয়ে কল লিখতে পারি? ক, ল, কল। সবাই বলো ক, ল,
कल তাহলে এসো আমরা লিখে ফেলি কল বানান ক ল কল ঠিক আছে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছো কলের ছবি এখানে পাশে আর কল বানান কোন কোন বর্ণ দিয়ে আমরা লিখি ওকে এবারে আমরা পরের বর্ণ দেখি পরের বানান কি হবে प्रत्येके देखो एखाने किसेर छवि देखते पाच्छो तोमरा देखो किसेर छवि एटा गम ताई तो एटा होच्छे गम अनेके चिनते पाच्छो ना एटाके बला हय गम जे गमटा दिए आमरा आटा तैरी करि एबं आटा थेके रुटी हय एबं आमरा सकाले रुटी खाई ताई तो ताहले एटाके बला हय गम ताहले बोलो तो गम लिखते गेले कोन कोन बर्ण आमादेर दरकार গ ম গম গ আর ম যদি আমরা অ্যাড করে দিই তাহলে কি হবে গম তাহলে এসো আমরা লিখে ফেলি বানান প্রত্যেককে লেখো গ ম গম ঠিক আছে এবার সবাই পরের ছবি দেখো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছো এখানে একটা শাওয়ার দেখতে পাচ্ছো আর শাওয়ার থেকে কি পড়ছে বলো সবাই জোরে বলো জল তাই তো শাওয়ার থেকে জল পড়ছে তাই তো তাহলে জল বানান কি জল লিখতে গেলে আমাদের কোন কোন বর্ণ দরকার বর্গীয় জ ল জল তাহলে এসে আমরা লিখি বানান সবাই মুখে বলবে এবং আমার সঙ্গে সঙ্গে লিখবে বর্গীয় জ ল উপরে মাত্রা দাও জল সবাই বলো বর্গীয় জ ল জল ওকে এবারে এসো আমরা পরের ছবি দেখি তাহলে বাচ্চারা দেখো এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছো হাত তাই তো হাতে আছে ফিঙ্গারস আঙ্গুল আর আঙ্গুলে কি আছে দেখো তো এগুলো কি এগুলোকে আমরা কি বলি দেখো এইটা এখানে 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 এগুলো কি নখ তাই তো হাতের নখ তাহলে হাতের নখ বানান কি হবে কোন কোন বর্ণ দিয়ে আমরা লিখি নখ দন্তে ন খ নখ ঠিক আছে তাহলে এসো আমরা বানান লিখি নখ বানান দন্তে ন খ নখ খয়ের উপরে মাত্রা হবে না জানো তোমরা খয়ের উপরে মাত্রা হয় না তাহলে দন্তে ন খ নখ তাহলে আজকে আমরা কি কি বানান শিখলাম দুই বর্ণের বানান প্রত্যেককে আমার পরে পরে বলো আমরা আজকে শিখলাম ব ল বল ফ ল ফল ঘ র ঘর ক ল কল গ ম গম বর্গীয় জ ল জল দন্তে ন খ নখ ঠিক আছে তাহলে এই বানানগুলো আমরা আজকে শিখেছি প্রত্যেককে ভালো করে প্র্যাকটিস করবে তোমরা খাতায় লিখেছো বানানগুলো বারবার পড়বে এবং না দেখে লিখে প্র্যাকটিস করবে ওকে সো বাই বাই টেক কেয়ার এভরিওয়ান হ্যাভ এ নাইস ডে